আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ঈদের আয়োজন চলছে, একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি। সব সময় রোস্ট, পোলাও, কুরমা ওগুলো খেতে খেতে একদমই বিরক্ত চলে আসে, এই জন্য রোস্ট কুরমার পাশাপাশি আমি একটা ফিশও গ্রিল করে নিব। এই জন্য ফিশটা আমি ম্যারিনেশন করে রাখছি আগের দিন রাতে, কারণ একটু বেশি সময় নিয়ে যদি মাখিয়ে নিতে পারি তাহলে ম্যারিনেশনটাও ভালো হয় আর মশলাটা ভালোভাবে মাছে ঢুকে যায়। আর মাছটা আমি ভালোভাবে একদম চিরে নিয়েছি একটু ডিপ করে। আর আজকে আমি সিবাম মাছটা নিয়েছি আর প্যাটটা একদম ভালোভাবে ফেটে পরিষ্কার করে নিয়েছি, এই ফুলকাটাও ফেলে নিয়েছি, এখন মাখিয়ে রেখে দিব। আপনারা কে কি প্রিপারেশন নিচ্ছেন ঈদের জন্য? মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিব নর্মাল ফ্রিজে। মাছটা একটা ট্রেতে উঠিয়ে নিয়েছি, এখন প্লাস্টিক র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিব। চিকেন প্যাটি করছি আর এই জন্য আমি চিকেন কিমা দিয়ে একটা ফিলিং বানিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কিমাটা। আমি তিন কোনা বানাবো, এই জন্য কিমাটাও দিচ্ছি এরকম কোনাকৃতি করে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে উপর একটু দাগ কেটে দিব। হয়ে গেল একটা, রেখে দিচ্ছি। লালমোহন মিষ্টি তৈরি করব, আর এই জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ দিয়ে আজকে লালমোহন মিষ্টি তৈরি করব, মানে শর্টকাটে চাচ্ছি তৈরি করতে। আর এখন গুঁড়া দুধটা জাল করে নিচ্ছি, 1 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ লিকুইড মিল্ক আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ঘি। একটা মাওয়া তৈরি করে নিব, তারপর ওইটা দিয়ে মিষ্টি তৈরি করব।
দুধটা ঘন হয়ে আসছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এরকম ঘনত্বই রাখবো আমি, এখন নামিয়ে নিচ্ছি। এক কাপ গুঁড়া দুধে মাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তারপর মাওয়ার সাথে মিশিয়ে নিব। আমি ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে মাওয়াটা মিশিয়ে নিয়েছি। একটা আঠালো ডো হয়েছে। এখন আমি হাতটা ধুয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি হাতটা ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে, এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি 2 রকম মিষ্টি বানাবো ভাবছি এই মাওয়াটা দিয়ে, এজন্য 2 ভাগ করে নিলাম। কয়েকটা কালোজাম বানাবো আর লালমোহন মিষ্টি বানাবো। লালমোহন বানাচ্ছি 4টা আর কালোজাম বানাবো যে কয়টা হয়। লালমোহনগুলো একটু বড় বড় করছি আর কালো জামেরটি ছোট ছোট করে বানাবো। অর্ধেকটা মাওয়া দিয়ে এখানে মোহনভোগের জন্য তৈরি করে নিয়েছি 4টা মিষ্টি, আর অর্ধেকটার মধ্যে আমি ফুড কালার দিয়ে দিব, রেড ফুড কালার দিয়ে এটা দিয়ে বানাবো কালো জাম। ফুড কালার মিশিয়ে নিয়েছি আর মিশানো হয়ে গেছে। এখন আমি তেলও গরম করতে দিয়েছি আর মোহনভোগগুলো আমি ভেজে নিব। ফার্স্ট আমি মোহনভোগটা ভাজবো আর এদিকে এটা বানানোর পর কালোজামটা, তারপর কালোজামটা ভাজবো। মিষ্টিগুলো বানাচ্ছি এখন। প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা এরকম গরম থাকবে যে একটা আঙুল দিয়ে, আঙুল ডুবালে যেন সহ্য করার মতো থাকে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। লালমোহন মিষ্টি আর কালোজাম মিষ্টি আমি একসাথেই বাছছি, 2টা একসাথে 1 পাতিলি দিয়ে দিয়েছি। তো লালমোহনটা হালকা ভাজা হয়ে আসলেই আমি উঠিয়ে নিব, অনেকটা গোলাপ জামুনের মতো, আর কালো জামটা একটু ডিপ করে ভাজবো। একটু পরপর নেড়ে উল্টিয়ে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ফুলকো হয়েছে। যেহেতু বেকিং পাউডার ইউজ করেছি এখানে, এই জন্য একদম ফুলে গেছে মিষ্টিগুলো। তো ভেজে নিচ্ছি। লালমোহন মিষ্টিটা আমি উঠিয়ে নিচ্ছি, এটা ভাজা হয়ে গেছে, আর কালো জামটা আর একটু ভাজা হবে। যে লালমোহন মিষ্টিটা এরকম করে ভেজেছি। পাতিলে আমি 3 কাপ পানি দিয়েছি আর 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিয়ে একটা বলক ওঠানো পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি আর অপেক্ষা করছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে আসলে আমি সিরায় দিয়ে দিব। ঈদের জন্য ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করছি।
বেশি করে রান্না করে নিচ্ছি। বড় একটা পাতিলে বসিয়েছি। আর এই সাইডে হালিমের জন্য মাংস ভুনা করে নিচ্ছি। হালিমও রান্না করব, আর চটপটিও করার জন্য মটরগুলো ভিজিয়ে রেখেছি। আলুটার জন্য আমি জেলি করে নিয়েছি, আর আমি প্রথমে অরেঞ্জ জেলি করছি। আর জেলিটা আমি একটা মোল্ডে বসিয়ে দিব। আমি দুই রকমের জেলি মেক করব আজকে, একই মোল্ডে আমি দিয়ে দিব দুই রকমের জেলি। একটা সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি হার্ট শেপে, তো প্রথমে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলিটা। অরেঞ্জ জেলিটা ভালোভাবে বসে গেলে তারপর আমি দিব স্ট্রবেরি জেলি। আমি দুই রকমের জেলি একই মোল্ডে দিব। তো অপেক্ষা করছি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আর এটা ঠান্ডা হওয়ার পর আমি স্ট্রবেরি জেলিটা ইউজ করব। আমি স্ট্রবেরি ফ্লেভারের জেলিটাও তৈরি করে নিয়েছি। অরেঞ্জ জেলিটা যখন সেট হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জেলিটা। তো আমি একটা চামচের উপর দিয়ে দিব যেন অরেঞ্জ জেলিটার উপরে না পড়ে। মোটামুটি অরেঞ্জ জেলিটা যখন সেট হয়ে আসছে, তখনই আমি দিয়ে দিয়েছি স্ট্রবেরি জেলিটা। তো এখন অপেক্ষা করব স্ট্রবেরি জেলিটা সেট হওয়া পর্যন্ত। আমি ফালুদার জন্য এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা কয়েকবার জাল করে ঘন করে নিয়েছি। এখন এই দুধে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দিচ্ছি সাগুদানা। সাগুটা আমি কয়েকবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। সাগুদানাগুলো ফুটতে শুরু করেছে। সবগুলো উপকরণ একে একে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ক্রাশ করা পিস্তাশু। আমি এখানে 3-4টা দিচ্ছি, এটা দাঁতের নিচে পড়লে ভালোই লাগে, এই জন্য দিয়ে দিলাম। এখন আরও 5-6 মিনিট জাল করে নিব। ফালুদা রান্নাটা তৈরি হয়ে গেছে, এই যে ঘন হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। ফালুদার একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। আজকের মতো আমার এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।